আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার বাগানের তাজা তাজা কাঁচা মরিচের ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আঙুর গাছ, অনেক আঙুর ফুলেছে। এটা আমার নেইবারের গাছ, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই আঙুরগুলো খেতে এত মিষ্টি, কিন্তু ভিতরে একটু বিচি থাকে। তো ওর আঙুর গাছে অনেক আঙুর ধরেছে, আমার কাছে এত ভালো লাগে। অথচ দেখেন এখানে এইভাবে ঝুলে ঝুলে থাকে, কেউ কিন্তু পেরে খায় না। ও যখন ইচ্ছা হয় তখন ও পেরে নিয়ে যায়, কিন্তু এখানে মানে চোর কিংবা গাছে থাকলেই যে কেউ পেরে খাবে এমন কিছু হয় না, কারণ এখানে সব কিছুই অনেক অ্যাভেলেবল এবং চুরি করাটা এখানে একেবারেই নিষেধ করে না আর কি, মানুষের মধ্যে নীতি নৈতিকতাটা আছে। তো যাই হোক, এই যে আমার মরিচ গাছ দেখতে পাচ্ছেন, আমি শুধুমাত্র আমার গার্ডেনে, যেহেতু এইবার তেমন কিছুই করতে পারিনি, এই মরিচ গাছটাই লাগিয়েছি, একেবারে দেশি মরিচ গাছ। এবং দেখতেই পাচ্ছেন কেমন লাল সবুজ রঙের মরিচ ধরে গিয়েছে। তো এইটা এই বছরের দ্বিতীয় ফলন, আমরা প্রথমবার একবার উঠিয়েছিলাম, তখন আমি আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু এই যে এইবার, আর তো মানে সামার শেষ, এখন তো উইন্টারের কাছাকাছি চলে এসেছে, ফল শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু আমি এই বছরের শেষ ফসলটা আমার ঘরে তুলে নিচ্ছি। আর অনেক মরিচ হয়েছে, মানে আপনারা দেখতে পাবেন আমি এই এক ঝুড়ি মরিচ উঠিয়েছি, আরও কিছু রেখে দিয়েছি, যদি ওগুলো ছোট ছোট ছিল, যদি বড় হয় সেজন্য আর কি। গার্ডেনিং করার তো একটা শখ, আমার হাজবেন্ডের খুবই শখ এই গার্ডেনিং করা। তো দেখি ইনশাল্লাহ সামনে বছর অনেক বড় করে গার্ডেনিং করার ইচ্ছা আছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু এই গার্ডেনিংয়ের খুবই দরকার, কারণ আমরা দেশের তাজা সবজি এগুলো পাই না সহজে, খুবই অপ্রতুল আমাদের এখানকার। তো যদি আমরা নিজেদের বাগান যদি থাকে, সেটাকে যদি চাষ করে এইভাবে আমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আর আমরা বাঙালি সবজি খুব সহজেই পেতে পারি। তো ইনশাআল্লাহ সামনে বছর আমি যখন গার্ডেনিং করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাসায় চলে এসেছি, এখন দেখেন মরিচ, কতগুলো মরিচ হয়েছে, আমার তো এত খুশি লাগছে। আমি ভিডিও কলে আমার আব্বু আম্মুকেও দেখালাম, তারা তো খুবই খুশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।